শিলিগুড়িতে তৈরি হলো মোহনবাগান ক্লাবের নামে নতুন রাস্তা। আগেই শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে এই নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল। মোহনবাগান ক্লাবের তরফে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাছে আবেদন জানানো হয়েছিল শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের নামে রাস্তা তৈরির। এই মর্মে গত বছরের 25 মার্চ পৌরসভায় চিঠি দিয়েছিল বাগান। এরপর থেকেই চলছিল রাস্তা বাছাইয়ের কাজ। অতএব যে রাস্তার নামকরণ হবে জাতীয় ক্লাবের নামে সেই রাস্তার খোঁজ চলছিল। শেষমেশ পাকা হয়ে গেল রাস্তার নাম। ক্লাবে এলো পৌরসভার পাল্টা বার্তা। শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে সূর্য সেন পার্ক পর্যন্ত রাস্তার নাম করা হচ্ছে মোহনবাগান লেন, যা মহানন্দা ব্রিজের নিচ থেকে যাবে। এই চিঠি মোহনবাগান ক্লাবে আসতেই তারা টুইট করে আপামর বাগান সমর্থকদের জানান এ কথা। সঙ্গে লেখেন, জাতীয় ক্লাবের জন্য এই মুহূর্ত অত্যন্ত আনন্দের এবং গর্বের। শুধু মোহনবাগান ক্লাবই নয়, শতাব্দী প্রাচীন কলকাতার আরও দুই ঐতিহ্যশালী ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এর নামেও রাস্তা পাবে শিলিগুড়ি শহরের মানুষ। মূলত শিলিগুড়ি শহরে ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলায় লক্ষ্য পুরসভার। সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের রেষারেষি এবং ফুটবল প্রেমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেবে গৌতম দেবের বোর্ড। এছাড়াও সেখানে তিন প্রধানকে নিয়ে ম্যাচের আয়োজনেরও ইচ্ছা রয়েছে শিলিগুড়ি পুরসভার। উত্তর কলকাতার মোহনবাগান লেন আগেই ছিল, এবার উত্তরবঙ্গেও দলের নাম পাওয়ায় খুশি সবুজ মেরুন সমর্থকরা। স্পোর্টস ডেস্ক, আর প্লাস নিউজ।